একটা ফুটবল ম্যাচ জিততে হলে কি করতে হবে? খুব সহজ উত্তর, আপনার প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করতে হবে। সেই গোলই এখন বাংলাদেশের জন্য সোনার হরিণ। এই জালে বল কিছুতেই যেন ঢোকাতে পারে না বাংলাদেশ দল। অথচ কিছুদিন আগেও বাংলাদেশের জন্য সেই কাজটা ছিল অনেক বেশি সহজ। অবশ্য আপনার কাছে মনে হতে পারে এই তো সেদিনের কথা, কিন্তু সময় কেটে গেছে 21 বছর আগে আলফাজ আহমেদ মঙ্গোলিয়ার সঙ্গে করেছিলেন এই দুর্দান্ত গোল দুটো। যেই গোল আপনি হয়তো আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেটা ভাইরাল হয়েছে, সেটা মানুষের কাছে ছড়িয়ে গেছে, এবং তারপর মানুষজন জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে যদি এই ধরনের একজন স্ট্রাইকারই থাকে তাহলে বাংলাদেশের ফুটবলের এই বেহাল দশা কেন? কিন্তু কথা হচ্ছে সেই স্ট্রাইকার তো এখন খেলেন না। কিন্তু মঙ্গোলিয়া যখন বাংলাদেশের প্রতিপক্ষ আরও একবার, তার আগে সেই 21 বছর আগের স্মৃতি না হাতড়ে উপায় কই? আমরা তো নতুন কাউকে পাইও নি। مقصود أمين محمد الفاظ الفاظ يحاول يلعب مرة ثانية داخل الجزاء وداخل الجزاء كرة حلوة ممتاز هذا اللاعب محمد الفاظ ويسجل هدف الثاني আপনারা আলফাজ আহমেদের সেই দুটো গোল দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। সেই গোল দুটোর গল্প আমরা এখন সেই গোলদাতার কাছ থেকেই শুনতে চাই। আলফাজ ভাই, প্রথম গোলটা নিয়ে যদি একটু কথা বলি, যে আপনি টাচ করলেন, তারপর রিসিভ করার পর আপনার কাছে সেকেন্ড পাসটা আসলো, আপনি একটু হোল্ড করে এরপর দুজনের ফাঁক দিয়ে ডান পায়ে দিয়ে বাম পায়ে আপনি টপ করে দিলেন, এই স্কিলটা আসলে এখন আর আমরা দেখি না কেন বাংলাদেশ ফুটবলের মধ্যে? আসলে এখনকার ফুটবল অনেক পরিবর্তন হয়েছে, টিম ফুটবল। আসলে কিছু কিছু জায়গায় ইন্ডিভিজুয়াল ফুটবল খেলতে হয়, এটা আসলে হয়ে গেছে আর কি আমার মাধ্যমে। যাক, আমি দেশের জন্য খেলছি, দেশের জন্য গোল করেছি, এটাই আমার বড় আনন্দ। আচ্ছা, মঙ্গোলিয়ার সঙ্গে আরও একবার ম্যাচ বাংলাদেশের, তার আগে আপনার কি মনে হয় এই দুটো গোল বাংলাদেশের যে নতুন জেনারেশন আছে ফুটবলাররা, তাদেরকে ইন্সপায়ার করবে? অবশ্যই, তারা যদি দেখে ফলো করে হয়তো তারা ইন্সপায়ার হবে। এবং আসলে এখানে আসলে ইন্ডিভিজুয়াল ফুটবল, আমি আমার গোল দুটো যেটা হয়েছে ইন্ডিভিজুয়াল গোল। আসলে কিছু কিছু জায়গায় নিজের মেধাকে প্রকাশ করতে হয় এবং ইন্ডিভিজুয়াল স্কিলের মাধ্যমে অপরেনকে বিট করতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনারা তখন যে স্বাধীনতাটা পেতেন, যে আপনাদেরকে হয়তো ছেড়ে দেওয়া হতো যে ঠিক আছে তুমি তোমার খেলাটা খেলো, তুমি যখন ফরওয়ার্ড তুমি সামনে গিয়ে তুমি দুজন একজনকে কাটাও, এখন কি ফুটবলারদেরকে আমরা ঘরোয়া লিগেও সেই স্বাধীনতাটা লোকাল ফুটবলারদেরকে দিতে পারছি? অবশ্যই, এটা তো আসলে যার যার নিজস্ব স্কিল, এটা আপনার দেখাইতে হবে টিমের উইনিংয়ের ব্যাপারে, এটা কাজে লাগে। এবং এটা আসলে কোচের কোনো বাধ্যতামূলক নাই, কোচ কিন্তু সবসময় বলে তোমার তোমার স্কিল দিয়ে তুমি টিমকে বের করে নিয়ে আসো। আসলে এখানে কোনো বাধ্যতা নাই, এটা আসলে অভ্যাসে পরিণত করতে হবে নিজেকে। আরেকটা ব্যাপার আমাকে বলেন, আমরা একটু দেখবো যে কোন জায়গা থেকে আলফাজ আহমেদ তার সেকেন্ড গোলটা করেছিলেন। অলমোস্ট একটা 0° অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছিল যেখান থেকে, অলমোস্ট এখান থেকে আমি যদি ঠিক করে থাকি, এখান থেকে তো আপনার যে ভিশন, ওয়াইড ভিশন, যে আপনি গোলকিপার কই আছে আপনি সেটাও জানেন দুটো গোলের ক্ষেত্রেই, এই ব্যাপারটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়? আসলে ডেভেলপ করতে হলে আপনি বল যখন পায়ে থাকবে, বল মাথা নিচু করে রাখা যাবে না, অবশ্যই উপর দিকে দেখতে হবে, বলের পায়েও থাকতে হবে এবং সামনের দিকে আপনার দেখতে হবে। তাহলে আপনি পুরা সামনের চিত্রটা দেখতে পারবেন যে আপনি কোথায় আপনার খেলোয়াড় আছে, কোথায় গ্যাপ আছে। ওই জিনিসটা আসলে বলের সাথে সাথে, আমরা আসলে ম্যাক্সিমাম প্লেয়ার দেখা গেছে যে বলের সাথে সাথে মাথাটা নিচে থাকে, যার কারণে সামনের দিকটা দেখতে পারে না। আসলে এইটা প্র্যাকটিস করার মাধ্যমে এটা অভ্যাস করতে হবে। আর ফার্স্ট গোলটার কথা যদি বলি, অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন, আপনি হুট করে গতি আপনি বাড়িয়ে দিচ্ছেন, আপনি হুট করে গতি কমিয়ে দিচ্ছেন, এই ব্যাপারটাও তো বেশ ইম্পর্ট্যান্ট, সেই ব্যাপারটাও তো মিসিং আমাদের ফুটবলারদের মধ্যে। আসলে এগুলো প্র্যাকটিসে, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি অত বেশি শিখতে পারবেন, এটা এটা অনুশীলনের ব্যাপার, এটা আসলে অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। আপনার কি ওই গোলটা নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? আপনারা ওই ম্যাচটা খেলেছিলেন, একটু আন্ডার প্রেশারেও ছিলেন, যে আগের ম্যাচটা হয়তো মঙ্গোলিয়ার সাথে ড্র করা হয়েছিল এবং সেটা নিয়ে সমালোচনা হয়েছিল, এবং তারপর আপনার দুই জোড়া গোল এবং সাথে আরও একটা গোলে বাংলাদেশ সেই ম্যাচটা জিতল। ওই ম্যাচের পর কোনো মজার স্মৃতি আছে? কারণ আমরা ইউটিউবে যে কমেন্টে শুনেছি, কমেন্টেটর মনে হচ্ছে তিনি ফেটে পড়ছেন, তিনি এক্সপেক্ট করেননি যে বাংলাদেশের একজন ফুটবলার এই ধরনের গোল করতে পারেন।
আসলে ওইটা খুব মজার স্মৃতি যে খেলার পর আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম এবং একটা তখন মোবাইল পেয়েছিলাম, সেই মোবাইলটা পেয়ে বেশি অনেক আনন্দিত হয়েছি, যে কারণ ওই সময়টা 2001 মোবাইলে খুবই মানে নতুন নতুন মোবাইল বাংলাদেশে, সো আমি এই মোবাইলটা পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম আর কি। আপনার কি মোবাইলের নামটা মনে আছে? কি মোবাইল? সিমেন্স মোবাইল ছিল তো ওই আমলে। আলফাজ আহমেদ ওই গোল নিয়ে ওই ম্যাচের কথা নিয়ে বলছিলেন, আমরা আলফাজ আহমেদকে দিয়েই শেষ করব, তার পেছনে একটা কারণও আছে, কারণ আমরা চাই বাংলাদেশের ফুটবলাররা নতুন যারা খেলছেন এখন তারা গোল করতে পারেন। আমাদের প্রথম যে প্রাথমিক যে আইডিয়াটা বা প্রাথমিক যে এক্সিকিউশনটা দরকার এই ম্যাচের আগে, আপনি ফুটবলারদেরকে যদি পার্সোনালি কিছু বলতে চান, কারণ মঙ্গোলিয়ার সঙ্গে সেই 21 বছর আগে খেলা এবং এখনকার খেলা যদি কিছু বলতে চান। অবশ্যই আমরা প্রত্যাশা থাকবে বাংলাদেশ জাতীয় দলের কাছে তারা এই ম্যাচটা জিতে, এবং আসলে শুধু আমরা স্ট্রাইকার নির্ভর ফুটবল খেলবো না, আমরা মিডফিল্ড থেকেও গোল আসে অনেক, সো আমাদের সবাইকেই এখানে চেষ্টা করতে হবে গোলের জন্য, একটা টিম হয়ে খেলতে হবে, একটা টিম হয়ে খেলতে হবে। দ্য লাস্ট সামুরাই বাংলাদেশের ফুটবলের আলফাজ আহমেদ, তিনি মঙ্গোলিয়া ম্যাচের আগে বাঁধতে দিচ্ছেন একটা টোটকা, সেই টোটকা বাংলাদেশ দল কতখানি কাজে লাগাতে পারবে। মঙ্গোলিয়ার সঙ্গে ম্যাচটা সিলেটে 29 তারিখ। রিফাত মাসুদ, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.